করোনার এই ভয়াবহ দুর্যোগে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্রীড়াবিদ ও কোচরা। তারা বলছেন সবাই একসাথে মিলে প্রতিরোধ করতে হবে এই দুর্যোগে। সঙ্গে আবারও গুরুত্ব দিলেন সামাজিক দূরত্ব বজায় রাখা ও পরিচ্ছন্নতাকে। এদিকে করোনার এই সময়ে নিজেদের ফিটনেস নিয়েও বিশেষ কাজ করছেন খেলোয়াড়রা। দেশের মানুষকে হাজারো আনন্দের উপলক্ষ এনে দেয় এইসব অ্যাথলিটরা শুধু নিজের দায়িত্ব পালন করেই হননি ক্ষান্ত, বরং উদারত আহ্বান জানিয়েছেন সমাজের সব স্তরের মানুষকে। আজ আমরা সবাই সকল ইভেন্টের ক্রিকেট, ব্যাডমিন্টন, লং টেনিস, আর্চারি, হকি সব ইভেন্টের যত খেলোয়াড়, কোচ, আম্পায়ার, সংগঠক আছেন, সবাই মিলে গরিব দুঃখী দিন আনে দিন খায় এদের পাশে এসে দাঁড়াই, এদেরকে হেল্প করি। অ্যাথলিটরা হারিয়ে ফেলতে পারেন ফিটনেস, সাথে সবাইকে মেনে চলা উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মও, অনুরোধ করছেন খেলোয়াড় ও কোচরা। বাড়িতে থাকা আসলে একটা প্লেয়ারের জন্য তাদের হায়ার পারফর্ম ধরে রাখা বা ফিটনেস ধরে রাখা সত্যিকার অর্থে খুবই কষ্টকর। তারপরে আমরা আমাদের যতটুকু পারি আমরা আমাদের নিজেদের ফিটনেস ধরে রাখতে চেষ্টা করছি, সেই জন্য ইন্ডিভিজুয়ালি কিছু ট্রেনিং আমাদের ক্লাব থেকে নির্দেশনা দিয়েছে, সে অনুযায়ী আমরা কিছু কাজ করতেছি। তোমার সাথে আমরা একটা কথা বলেছিলাম, যখন প্রথম মহামারী হবে তখন তুমি ঘরে থাকো অথবা অফিস থাকবে। আমার মনে হয় যে হজমার সদস্যের কথা ধরে আমাদের সেইভাবে কাজটা করা উচিত। আমরা যদি পারি আমরা সবাই ঘরে থাকবো, এবং ঘরে থাকাটা আমাদের জন্য খুব বেশি জরুরি, এবং আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবো। সঙ্গে অন্য সবার মতো ক্রীড়াঙ্গনের এই মানুষগুলো প্রত্যাশা করছেন দ্রুতই কেটে যাবে সব সংকট, আবারও মাঠে ফিরবে খেলা, প্রাণ চাঞ্চল্য ফিরবে সমর্থকদের মাঝে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।